রাজধানীর ব্যস্ততম সড়কগুলো রাতের দৃশ্যে এমনই আলোর ঝলকানি মুক্তিযুদ্ধের চেতনাবাহী বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নতুন রূপে সাজেছে নগরী অনেক বহুতল ভবন আর রাষ্ট্রীয় স্থাপনায়ও আলোকসজ্জা আয়োজন অর্থবহ করতে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ দিনরাত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত আনাগোনা শেষ ঝাড়পোস্টুকু দেওয়া হচ্ছে এই ঝাড়পোস্ত দিয়ে সকালের মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত বলে আমরা বলতে পারবো সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার নূতন প্রত্যয় নিয়ে তার যাত্রা শুরু করবে এবার কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি দলটির ধারাবাহিক সাফল্যের ইতিহাসও তুলে ধরা হবে হবে আগামী যে নির্বাচন সালে সেই নির্বাচনের আগাম মেসেজ মানুষের কাছে যে শেখ গত বছরের উন্নয়ন অগ্রগতি করেছে দেখলাম সাত তারা সচক্ষে দেখছে আমরা আবার নতুন করে তাদের স্মরণ করে দিচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া থাকবে এই সম্মেলনে কাউন্সিলে প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফেস্টুন ঝুলিয়ে একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগের সমর্থক ও পেশাজীবীরাও আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা